স্বাগত অন্যপক্ষে। জানাত সাথী আছি আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন, আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্যপক্ষ তা খুঁজে দেখে। সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু হওয়া একটা সময় স্বাভাবিক ঘটনা ছিল, কিন্তু এখন এটি আর কোনো স্বাভাবিক ঘটনা নয়। উল্লেখযোগ্য হারে বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার কমেছে, তবে মাতৃমৃত্যু হ্রাসে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গর্ভকালীন জটিলতার পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে না পারায় এজন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাতৃস্বাস্থ্য, নিরাপদ প্রসব, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা নিরাপদ মাতৃত্বের মূল অঙ্গীকার। কিন্তু ডিজিটাল এই যুগেও মাকে নিরাপদে রাখা বা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এখনও অশিক্ষিত ধাত্রীদের হাতে সন্তান প্রসব হচ্ছে। এখনও মায়ের স্বাস্থ্য বা পুষ্টির প্রতি নজর রাখা পরিবারের সংখ্যা বেশ কম। আর শহরের মানুষ যারা শিক্ষায় দীক্ষায় সব কিছুতে এগিয়ে, তারা কারণে অকারণে সিজারিয়ানের মাধ্যমে জন্ম দিচ্ছেন সন্তান। এর পেছনে প্রয়োজনের চেয়েও বেশি প্রাধান্য পায় চিকিৎসক ও হাসপাতালের লোভ। এ অবস্থায় আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। এবারের প্রতিপাদ্য, মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে। অন্যপক্ষে আজ কথা বলবো নিরাপদ মাতৃত্ব দিবস এই বিষয়ে। সঙ্গে আছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ান এবং মেরি স্টোপস বাংলাদেশ এর এক্সটার্নাল রিলেশন এবং নিউ বিজনেস ডেভেলপমেন্ট এর পরিচালক ডাক্তার ফারহানা আহমেদ। স্বাগত ডাক্তার ফারহানা আহমেদ ও ডাক্তার ফারহানা দেওয়ান, আপনাদের দুজনকে আমাদের অনুপক্ষে। তো শুরুতে একটু জানতেই চাইবো যে নিরাপদ মাতৃত্ব বলতে কী বুঝি, এর গুরুত্ব কতখানি, আমি জানতে চাইবো ফারহানা দেওয়ান আপনার কাছে। ধন্যবাদ জানার সাথে। আমি ডিবিসি নিউজ চ্যানেলকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আপনাকেও ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের জন্য, আমরা যারা অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট, আমাদের জন্য একটি বিশেষ ভূমিকা রাখে এই দিনটি। কারণ হচ্ছে যে এই দিনটিকে আমরা বলি নিরাপদ মাতৃত্ব দিবস। সব প্রথমে আমি একটু বলতে চাই, নিরাপদ মাতৃত্ব বলতে আমরা কী বুঝি। নিরাপদ মাতৃত্ব বলতে বুঝি একটি মহিলা যার অধিকার আছে জানার সে কখন গর্ভধারণ করবেন। যখন গর্ভধারণ করবেন তখন তার অধিকার আছে যে আমরা যারা স্বাস্থ্যকর্মী আমরা জানি তাকে এমনভাবে সেবা দিই সারা প্রেগনেন্সি সে এবং তার গর্ভস্থ শিশু সুন্দর করে বেড়ে উঠবেন এবং সব শেষে কোনো কমপ্লিকেশন সারা প্রেগনেন্সিতে হবে না, কিছু ছোটোখাটো হলে আমরা তার চিকিৎসা করব এবং সব শেষে ফুটফুটে শিশু আমরা তাকে উপহার দিতে পারবো, মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকবেন। এইটুকুই হচ্ছে নিরাপদ স্বাস্থ্য মাতৃত্ব। জি জি, ফারহানা দেওয়ান আপনাকে ধন্যবাদ, আরও আসবো এই বিষয়ে কথা বলার জন্য। আমি একটু ফারহানা আহমেদ কাছে যেতে চাই। ফারহানা আহমেদ, প্রতি বছর তো নিরাপদ মাতৃত্ব দিবস পালন হয়ে থাকে, আপনি নিজেও দীর্ঘদিন ধরে কাজ করছেন, আসলে কতটা ভূমিকা রাখতে পারছে? অনেক ধন্যবাদ আমাকে এখানে ডিবিসিতে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে ফারহানা আপার সাথে একসাথে স্পেস শেয়ার করার জন্য এটা একটা বিরাট প্রিভিলেজ আমার জন্য এই আজকের দিনে। আপনি যে কথাটা বলেছেন যে হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয় যে একটা দিবস বিশেষ তাৎপর্য বহন করে। কারণ হচ্ছে কি, এই দিনে আমরা একটা সারা দেশে যেহেতু বিভিন্ন রকম আয়োজন হয়, এই আয়োজনের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেসটাকে আরো অনেক রেইজ করতে পারি। যে জায়গাগুলোতে আমাদের এখনো ঘাটতি আছে বা খামতি আছে সেটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এইসব ডিসকাশনগুলো এই সময় হয়। এই দিবসে আপনি এটাকে একটা ড্রাম বিটও বলতে পারেন, এই ড্রাম বিটের মাধ্যমে আমরা একটা ঘোষণার মতো দেই যে এখনো আমাদের, যদিও আমাদের অনেক উন্নতি হয়েছে, এখনো আমাদের অনেক কিছু করা বাকি, অনেক পথ পেরোনো বাকি। এটাই আমার কাছে মনে হয় যে এই দিবসগুলোর এখানেই তাৎপর্য। জরুরি প্রসূতি সেবা, নিরাপদ প্রসব, পুষ্টি, স্বাস্থ্য সেবার গুণগত মান বৃদ্ধি, নীতি নির্ধারক সহ সমাজের সকল স্তরে সচেতনতায় অংশগ্রহণ ও দায়বদ্ধতা বৃদ্ধি নিশ্চিত করে এই দিবসগুলো।
জি জি ফারহানা আহমেদ, ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আমি একটু ফারহানা দেওয়ান আপনার কাছে আসতে চাই, যে বিভিন্ন যে দায়বদ্ধতার কথা এবং যে দুইটা পর্যায়ে যদি বিভক্ত করি, যে গ্রামের পর্যায়ে কিন্তু যে আসলে প্রত্যন্ত এলাকার নারীরা অধিকাংশই কিন্তু আসলে স্বাস্থ্যকেন্দ্রে আসতে চান না বা নানান বাধা থাকে, আর শহরের যেটা হয়ে থাকে যে অনেকেই সিজারেনের প্রতি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত করে থাকেন, তো এর দায়বদ্ধতা অনেক অনেকেই বলছে যে এর কারণ চিকিৎসকও, কিন্তু আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আপনি যথাযথই বলেছেন যে অনেক রোগীরা ভয় পান সেন্টারে হসপিটালে আসতে বা ফ্যাসিলিটিতে আসতে, ওনারা মনে করেন যে ওখানে আসলে সিজারেন হবে, আবার অনেকে মনে করেন যে ওনারা অনেকে অ্যাওয়ারনেস নেই বলে আসেন না, ওনারা জানেনই না যে আসতে হবে। এর জন্য আমাদের গভর্নমেন্ট এবার যথাযথভাবে প্রতিপাদ্যটি রেখেছে যে মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্যকেন্দ্রে হবে যেতে, তার মানে আমরা এখন চাই যে ইনস্টিটিউশনাল ডেলিভারি বাড়াতে। আপনি জানেন যে শ্রীলঙ্কার মতো জায়গায় 90-100% নিয়ারলি 100% ইনস্টিটিউশনাল ডেলিভারি, আমরা অন্য ডেভেলপ কান্ট্রির কথা না হয় বাদই দিলাম, তার মানে আমাদেরকে কিন্তু ইনস্টিটিউটে ডেলিভারি কেন হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, যেমন ধরেন যার প্রথম প্রেগনেন্সি, যার প্রথম ডেলিভারি, তার কথা আমরা ভাবতে পারি, যদি সবকিছু নর্মাল থাকে ঠিক আছে এমন প্রবলেম হবে না, কিন্তু দেখেন যে রোগীটির দুটো ডেলিভারি ভালোভাবে হয়েছে, তার থার্ড ডেলিভারিতে কোনো কমপ্লিকেশন যে হবে না সেটা কিন্তু আমরা বলতে পারবো না, হঠাৎ করে তার ব্লিডিং শুরু হতে পারে এবং সেই ব্লিডিং এর জন্য উনি বা ওনার যদি পরিবার প্রস্তুত না থাকে তাহলে সেটা তার মৃত্যুর কারণ হতেও পারে। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি প্রত্যেকটি ডেলিভারি আমাকে স্বাস্থ্যকেন্দ্রে করতে হবে। এখন আপনার প্রশ্নে আসে, আপনি বলেছেন যে আমরা কিভাবে রোগীদের উদ্বুত করতে পারি এবং ওনাদের এই টেবুস যে ওনারা যে বলেন যে আমরা এটা যাবো না বা মিথ, ওনারা বলেন গেলেই সিজন হবে, সেটা সেটা কিন্তু অ্যাড্রেস করা আমাদেরই দায়িত্ব। সেটা কিভাবে আমরা ওনাদের বুঝাতে পারি, ওনারা যখন আমাদের কাছে চেক আপে আসেন, প্রসব পূর্ব চেক আপে আসেন, তখনই ওনাদের আমরা বুঝাতে পারি যে সব ভালো থাকলে আপনাদের আমরা নর্মাল ডেলিভারি চেষ্টা অবশ্যই করব, আমরা প্রয়োজন ছাড়া সিজারিং করব না। আমার মনে হয় এই ছোট্ট একটি মেসেজ যদি আমরা ওনাদের দিতে পারি তাহলে কিন্তু ওনারা ভয় কাটিয়ে মানে আমাদের কাছে আসতে পারবেন। ধন্যবাদ। তো ফারহানা দেওয়ান, অনেক আপনি যেটা বললেন যে প্রসব পূর্ব অবস্থায় তো অনেকে আসেন, কিন্তু অনেকে আছে যে একদমই শেষ মুহূর্তে জটিলতা না হলে চিকিৎসকের কাছে আসেন না, সেই সময়টা আপনারা কিভাবে সেটা মোকাবেলা করেন? কাছে আসে না মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে আমরা প্রসব পূর্ব সেবা দিতে চাচ্ছি এবং সিঙ্গেল আমাদের তো চারটা ভিজিটের কথা এখন, হ্যাঁ বিশেষ করে এই সমস্যাটা মফস্বলে হয়ে থাকে, মফস্বলের বেশিরভাগ এই সমস্যাটা হয়ে থাকে। বলতে চাচ্ছি আমাকে জাস্ট একটু শুনে নিন, সেটা হচ্ছে যে চারটা ভিজিট 70% মহিলারা পাচ্ছে কিন্তু একটা ভিজিট 50%, কিন্তু আমরা চাচ্ছি যে 100%, আমাদের যে এসডিজি গোল 2030-তে সেটা 100% অ্যান্টিনেটাল কেয়ার পশু পূর্ব সেবা হবে। পশু পূর্ব সেবাতে একটা মহিলা আসলেই কিন্তু সবকিছু বুঝতে পারবেন। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, আজকের মিডিয়া থাকাতে আমি মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই, মিডিয়ার একটি বিরাট রোল আছে, মিডিয়াতে থাকাতে কিন্তু আমরা অনেক রোগীদের কাছে পৌঁছাতে পারছি, অনেককে আমরা মেসেজগুলো দিতে পারছি যেটা এতদিন আমরা দিতে পারিনি, যার জন্য অনেকে আসেন, অনেকে আসেন না বুঝতে পারেন না, তাদেরকে বোঝানো কিন্তু আমাদেরই দায়িত্ব। আমরা যদি মনে করি হ্যাঁ সবাই সব বুঝবে তা তো হবে না, আপনি যেটা বললেন আপনি যথাযথই বলেছেন, সব বাদ দিয়ে সারা প্রেগনেন্সি বাড়িতে থেকে কমপ্লিকেশন নিয়ে 11th hour লাস্ট মোমেন্টে আমাদের কাছে ওনারা আসছেন, বাট আমাদের কাছে আসলে আমরা সেভ করার 100% চেষ্টা করি, কোনো পয়সা করির দরকার নেই। আজকাল কিন্তু গভর্নমেন্ট সব হসপিটালে সব সার্ভিস অ্যাভেলেবেল করেছেন, তার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীকেও অনেক ধন্যবাদ জানাতে চাই। এই সুবিধাটা কিন্তু আজকে থেকে 20 বছর আগেও ছিল না, আমরা কিন্তু তখন এত সার্ভিস রোগীদের দিতে পারতাম না এত বিনামূল্যে, এখন সব কিছু অ্যাভেলেবেল, শুধু ওনাদের আসতে হবে, এইটুকুই আমার কথা, এবং এটার জন্য অ্যাওয়ারনেস করতে হবে, ওনাদের বোঝাতে হবে। জি জি ফারহানা দেওয়ান, ধন্যবাদ আবারও। এবার ফারহানা আহমেদ আপনার কাছেও আরেকটু আসতে চাই, যে আমাদের এবারের যে প্রতিপাদ্য ধরে যদি আসতে চাই স্লোগান, তো এখনও কিন্তু গ্রামের যে অনেক লোকজন তো আসেই না, কিন্তু অনেকে তো জানেই না যে 3-4 মাস পেরিয়ে গেল, তিনি যে কনসিভ করেছেন এই বিষয়টাও কিন্তু উনি বুঝতেই পারে না, সেক্ষেত্রে কিন্তু মাতৃ মৃত্যুর হারও কিন্তু একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এক্ষেত্রে কী ধরনের আপনারা উদ্যোগ নিয়ে থাকেন? এখানে যেটা হয় যে যারা এই এই ধরনের ফিল্ড লেভেলে যারা এই ধরনের কাজগুলো করেন যে অ্যাওয়ারনেস রেইজিং, তখন ওনারা এই ডেঞ্জার সাইন্স, প্রেগনেন্সির ডিফারেন্ট স্টেজে কি হয়, আমরা একটা সময় একটা বাবু বার্তা বলে একটা বই বের করেছিল, আপাও এটার সাথে জড়িত ছিলেন, আমিও ছিলাম, তো এই
সেই বইগুলো দিয়ে ওটা ওটা করেছিল ডিনেট বলে একটা সংস্থা, ওরা এটা ইমপ্লিমেন্টেশনের কাজে ছিলেন। তো এই বইগুলোর মাধ্যমে বার্থ প্ল্যানিং করেছে কমিউনিটিতে, উঠন বৈঠকের মাধ্যমে বার্থ প্ল্যানিং কিভাবে করতে হয় একটা প্রেগনেন্ট মা, সেগুলো করা হয়েছে। তো এইভাবে আসলে অ্যাওয়ারনেসটাকে বাড়াতে হবে, সেটা কমিউনিটি এই কমিউনিটি যে কর্মী আছে ওনাদের ওনাদেরকেই এই দায়িত্বটা নিতে হবে, এবং ওনারাই পিয়ারের মাধ্যমে যেতে হবে যে আমি একজনকে আসলে আমি একটা গ্রুপকে আমি অ্যাওয়ারনেস রেজ করলাম, তাহলে তারপরে সেই গ্রুপটারও ওই ওটাকে নিয়ে যেতে হবে অন্যদের কাছে। তো এইভাবেই আসলে অ্যাওয়ারনেসটা বাড়বে। আর তাছাড়া তো বিভিন্ন ভাবে প্রচার হচ্ছে, আপা মিডিয়ার কথা বললেন, মিডিয়ার মাধ্যমে একটা মিডিয়া একটা বড় ভূমিকা রাখে। তো এটা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আরো নারী বান্ধব হতে হবে, যাতে করে আমরা ইজিলি উইমেন প্রান্তিক নারীরা স্বাস্থ্য কেন্দ্রতে এই সেবাটা নিতে পারে। আপনারা জানেন যে একেবারে শেষ মাইল পর্যন্ত কিন্তু আমাদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা আমাদের সরকার করেছে, কমিউনিটি ক্লিনিক গুলোতেও অ্যান্টিনেটাল চেক আপ হচ্ছে, সেখানে নর্মাল ডেলিভারি হচ্ছে, সবকিছু হচ্ছে, কি তারপরও আমাদের একজন প্রশিক্ষিত স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে ডেলিভারি এবং ফেসিলিটি বেসড ডেলিভারি কিন্তু এখনো আমাদের 53%, এটা হচ্ছে আমাদের 17-র বিডিএইচএস এর অনুযায়ী, সার্ভে অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী। এই জায়গাটাতে আমাদের আরো অনেক কাজ করতে হবে আমার কাছে মনে হয়, এবং এটা আমাদের এবারে প্রতিপাদ্য বিষয়ও সেটা বলেছে যে যদি আমরা একটা সুস্থ মা ও শিশু চাই তাহলে আমাদের অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে আসতে হবে। সেটা আপা অ্যান্টিনেটাল চেকআপের কথা বলছেন, আমি পোস্টনেটাল চেকআপের কথাও বলবো, এবং ডেলিভারি তো বটেই। জি জি, অর্থাৎ সচেতনতা বাড়াতে হবে, স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে, এবং সেই স্বাস্থ্যকেন্দ্রে আসার জন্য আসলে পারিবারিক যে ভূমিকা সেটা নিয়েও আমরা কথা বলবো। একটা বিরতি নিয়ে ফিরছি, দুজনে থাকুন আমাদের সাথে। অনুপক্ষে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত অনুপক্ষে। আজ আমরা আলোচনা করছি নিরাপদ মাতৃত্ব এই বিষয়ে। সঙ্গে আছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফারহানা দেওয়ার এবং মেরি স্টোপস বাংলাদেশ এর এক্সটার্নাল রিলেশন এবং নিউ বিজনেস ডেভেলপমেন্ট এর পরিচালক ডাক্তার ফারহানা আহমেদ। আবারও স্বাগত আমাদের আয়োজনে। আমরা কথা বলছিলাম নিরাপদ মাতৃত্ব নিয়ে। তো পারিবারিক যে একটা ভূমিকা সেটা কিন্তু পুরো গর্ভাবস্থা তো আছেই, বিশেষ করে প্রসূতির যে সময়টা সেই সময় তো আপনাদের কাছে বিভিন্ন সময় আসে রোগী নিয়ে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে রোগীর যে আত্মীয় স্বজন তারা কিন্তু কখনো চিকিৎসকের উপর ভরসা রাখতে পারে, আবার কখনো চিকিৎসক যে সিদ্ধান্ত নেন তার দ্বিমত করেন। সেক্ষেত্রে আপনারা আসলে মানে কীভাবে ভূমিকা রাখেন আমি ফারহানা দেওয়ানের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। কাউন্সিলিংটা সত্যি কথা আপনি যেটা বলেছেন এটা বিরাট একটি জিনিস, এবং এই কাউন্সিলিংটা যদি আমরা প্রপার ভাবে না নিতে পারি সেটা কিন্তু অনেক সময় একটা কমপ্লিকেশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন এটা ঠিকই বলেছেন, কিছু মানুষ এসে বলে যে আপা যেটা ভালো হয় সেটা করেন, ওনারা কিছু বলেন না। যদি আমরা মনে করি নর্মাল করাতে পারবো আমরা দেখবো, যদি নর্মাল করাতে যে সমস্যা হয় সিজারিয়ানের প্রয়োজন হয় সেটা আমরা ওনাদের বুঝিয়ে বলি। কিন্তু কিছু কিছু রোগীরা আসে তারা হয়তো বা বুঝতে চান, যেমন ধরেন বাড়ি থেকে আসলো একদম কমপ্লিকেশন নিয়ে, প্রেশার বেশি বা ডায়াবেটিস আছে অনেক বা কোনো অন্য কোনো কমপ্লিকেশন নিয়ে আসলো, দেখা গেলো যে অনেক ব্লিডিং হচ্ছে কিন্তু বুঝাতে পারছি না। যেমন আমরা যখন বলবো যে হ্যাঁ ওনার তো অনেক ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি অনেক ব্লাডের প্রয়োজন হবে, 2-3 ব্যাগ ব্লাডের প্রয়োজন হবে, ওনারা ডোনার নিয়ে আসেন না যথারীতি। তারপরে আবার ডোনারের কথা আমরা বলি তখন আমাদের হাতে সময়ও থাকে না, তারপরে টাকা পয়সার ব্যাপার তো আছে, ওটা না হয় বাদ দিয়ে দিলাম, কারণ অনেক সময় টাকা পয়সা দিয়ে আমাদের আমাদের নিজেদের ফান্ড দিয়ে হোক যেমনি হোক আমরা হেল্প করি রোগী বাঁচানোর জন্য, কিন্তু এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়। তখন কিন্তু আমরা বুঝাই, আমরা সব বাদ দিয়ে ওনাদের সঙ্গে কথা বলি, এবং আমার মনে হয় এটা একটা মেসেজ হতে পারে সবার জন্য যে আমরা যারা সিনিয়র আছি আমরা যেন কথা বলি। অনেক সময় দেখা যায় আমাদের অনেক কলিগরা আছেন যারা হয়তো একটু জুনিয়র দিয়ে বলেন, এটা কিন্তু ঠিক না, কারণ ফ্যামিলিকে বুঝাতে গেলে ওনাদের যদি আমরা একটু সিনিয়র মানুষরা কিছু বলি তখন ওনারা বুঝেন এবং ওনারা তখন মতও দেন, কিন্তু যদি একটু জুনিয়র ডক্টর যেমন নতুন একটা ডক্টর যদি বলে ও তো বুঝতে পারে না কোনটা বলবে কতটুকু বলবে, তখন ওনারা তখন পার্টিরা কনভিন্সড হন না। এবং আপনারা জানেন যে
খুলনায় একটা ঘটনা হয়েছিল যেখানে আমাদের একজন কলিগ কিন্তু পেশেন্টে কমপ্লিকেশন হয়েছে, পেশেন্টকে রেফার করেছে, পথে পেশেন্ট মারা গেছে, তখন কিন্তু এমন উনাকে মারধর করা হয়েছে যে উনি শেষ পর্যন্ত উনি কিন্তু মরেই উনি মানে জি 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 এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে। ধন্যবাদ ফারহানা দেওয়ার, অনেক বড় রোল আছে। জি জি, আমি একটু ফারহান আহমেদের কাছে যেতে চাই। আপনাদের সারা বছরের যে কার্যক্রম শিশু মৃত্যু রোধ, মাতৃ মৃত্যু রোধ, এছাড়াও যদি মাতৃত্বে নিরাপদ করতে প্রথম যে ভিত্তি যদি ধরি যে বাল্য বিবাহ রোধে আপনাদের কি ধরনের কার্যক্রম রয়েছে? আমরা বাল্য বিবাহ রোধে আমরা যে জায়গাটাতে কাজ করি সেটা হচ্ছে যে আমরা গভর্নমেন্টের সাথে কাজ করি চাইল্ড ম্যারেজ রিস্ট্রেইন্ট অ্যাক্টের যেগুলো আছে ককাসগুলো আছে ওনাদের সাথে কাজ করি। আর আমরা যেটা করি যে আমরা উই ট্রাই টু রিটেইন গার্লস ইন স্কুল, যাতে করে তারা নিজেরাই তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড করা হয় যে এটা একটা পানিশেবল ক্রাইম। আপনি জানেন যে চাইল্ড ম্যারেজ রিস্ট্রেইন অ্যাক্টের পিউনিটিভ মেজার হচ্ছে যে 6 মাস ইমপ্রিজনমেন্ট আর প্লাস হচ্ছে যে 10,000 টাকা ফাইন দিতে হয়। তো এই এইসব ইনফরমেশন গুলো এবং একটা মেয়ের বাল্য বিবাহের যে ক্ষতিকারক দিকগুলো সেগুলো তুলে ধরা হয় এবং ওদের ক্যাপাসিটি লাইভলিহুড অপশনস গুলো বাড়ানো হয়, যাতে করে বাবা মারাও বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত না হয়ে যায়। সাথে আমি একটুখানি একটা সুযোগ দিতে চাই যে আমাদের আজকে আমাদের মারিস্টকসে আমাদের যে 7টা ম্যাটারনিটি ক্লিনিক আছে মিরপুর, ধানমন্ডি, সিলেট, গাজীপুর, নরসিংদী, ফেনী আর কেরানীগঞ্জে, আমাদের আজকে সারা সবগুলো ক্লিনিকেই অ্যান্টিনেটাল চেক আপ অন্য কোনো আয়োজনে অনুপক্ষে ছিল। আজকের মতো ডিবিসি সঙ্গেই থাকুন।